হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি ডোজ। অনেক 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 স্বাগত তোমাদের আমার চ্যানেলে। তো সবার আগে বলে রাখি, আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি। পৌষ পার্বণ পিঠে কে কে খেলে আগে সেটা বলো, আর কে কে কী কী বানালে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমরা। তো আজকে তো পিঠে নিয়েই একটা রেসিপি নিয়ে আমি চলে এসেছি, খুব চটজলদি বানানো হয়ে যায়, যেটা আমার চ্যানেলে সবসময় আমি তোমাদেরকে দেখিয়ে থাকি যে খুব তাড়াতাড়ি সেটা তৈরি হয়, যখন তখন তৈরি করে নিতে পারবে পিঠে খাওয়ার সময় ছাড়াও। তো সেরকমই একটা রেসিপি আজকে, এখনই আমি নামটা বলবো না, তোমরা ফার্স্ট থেকে একদম লাস্ট পর্যন্ত রেসিপিটা দেখতে থাকো আর আমায় জানিও বাড়িতে ট্রাই করে যে কেমন হলো অ্যাকচুয়াল। তো চলো বেশি কথা বাড়াবো না, রেসিপিটা স্টার্ট করা যাক। সবার আগে যেটা করতে হবে, বিউলির ডাল, বিউলি কলাইয়ের ডাল যেটা বলে, আমি এখানে মোটামুটি 150 গ্রাম ডাল দিয়ে নিয়েছি। ডালটাকে আগে ভিজোতে দিতে হবে, সেটা আমি আমি সকালের দিকে এই ডালটাকে ভিজোতে দিচ্ছি। দেখতেই পাচ্ছ, ডালটাকে নিয়ে ভালো করে এটাকে কোচলে কোচলে ধোবে। দেখতে পাচ্ছ কত ফ্রেশ ডাল, খুব সুন্দর করে ধুয়ে, কারণ অনেক পাউডার জাতীয় থাকে, সেটা পেটে গেলে খুবই ক্ষতি, ওই জন্য ডাল সবসময় ধুয়ে খাবে বাইরের দিকে না ডাল। তো দেখো, আমি জল দিয়ে ভালো করে ধুয়ে তারপরে এটাকে ভিজোতে দেবো। তো ধোয়া কমপ্লিট আর কি, কমপ্লাইশই, দেখতেই পাচ্ছ। তো আমি এটাকে মোটামুটি 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখে দেবো, আমি সন্ধ্যেবেলা এটাকে করব। দেখতেই পাচ্ছ ডালটা ভালো করে ভিজে যাওয়ার পর আমি কেমন সুন্দর এটাকে পেস্ট করে নিয়েছি, মিক্সার গ্রাইন্ডার কিংবা তোমরা শিল নোড়াতেও পেস্ট করতে পারো। এবার চলো আমরা রসটা তৈরি করে নিই। তো আমি গ্যাসের ওভেনে, দেখতেই পাচ্ছ, কড়াইতে জল বসিয়ে দিয়েছি, ওভেনটা আমি অন করলাম। এরপর এটাকে আমি রসটা তৈরি করবো, রসটা খুবই পাতলাভাবে তৈরি হবে, কারণ এটা মোটা রসের নয় আর কি, খুবই পাতলা হালকা টাইপের মিষ্টি হবে সেরকম। তো আমি এখানে মোটামুটি 1.5 কাপ মতো এই কাপের চিনি নিয়ে নেব, দিয়ে দিলাম আমি এখানে 1 কাপ দিলাম, আর 1/2 কাপ দেবো, আর যদি লাগে পরে আবার টেস্ট করে দেবো, কারণ যেহেতু এটা হালকা মিষ্টি, কারণ সেইভাবে বুঝে বুঝে দিতে হবে। এবার দুটো এলাচ আমি এর মধ্যে দিয়ে দেবো, একটু সেন্টের জন্য, খুব ভালো হয় এলাচটা দিলে, সেন্টটা একটু বেশি হয়। এরপর যেটা দিয়ে দেবো সেটা ওই পেস্টটা থেকে ভালো করে ফাটাতে হবে, যত ভালো করে ফাটানো হবে সেটা তত ভালো হবে। এবার নুন দিয়ে দিলাম, এবার ভালো করে ফাটাবো, যত ভালো ফাটানো হবে তত ভালো বড়াটা হবে, যেন একটা ফাঁপ ধরে সেরকমভাবে ফাটাতে হবে অনেকক্ষণ ধরে। সব থেকে কী বলবো একটা কথা, আজকে আমি ভিডিওটা যে করছি, আমার শাশুড়ি মা ক্যামেরাটা ধরে আছে, আমাকে ভিডিও করতে সাহায্য করছে, আমার মা মা এসেছে, মায়ের জন্যই স্পেশালি রসবড়াটা আমি তৈরি করছি আর কি, মা বলেছে খাবে বলে। রসে টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে, কিছুক্ষণ এভাবেই ফুটবে, ফুটতে ফুটতে আমাদের চেক করতে হবে যে কতটা পাতলা হলো কতটা মোটা হলো। আমি আগেও বলে রেখেছি এটা পাতলা রস হবে প্রচণ্ড। এই দেখো আমার রসটা তৈরি প্রায়, চলো এবার আমরা ওই বড়াটাকে তৈরি করে নিই। সাদা তেল আমি ইউজ করেছি, তোমরা অন্য তেলও ইউজ করতে পারো, এখানে আমি সাদা তেলটি করব। তো দেখো কড়াই গরম হয়ে গেলে সাদা তেল দিয়ে দিয়েছি, এরপর একে একে এইভাবে দেব, একটু বেশি তেলে করবে, যে নাহলে গায়ে গায়ে লেগে যাবে। আর আগে একটু চেক করে নিই, আমি চেক করি আবার দিচ্ছি।
দেখো কিভাবে লাল লাল করে আমি এগুলোকে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ সুন্দর করে। এবার এগুলো ওই গরম রসের মধ্যে দিয়ে দেব, তেলটাকে ভালো করে ঝরিয়ে এই দেখো গরম রসে দিয়ে দিলাম। রসটা যেন গরম থাকে সেটা একটু দেখে নেবে, যদি গরম না থাকে, অনেকক্ষণ আগে রসটা তৈরি হয়েছে, একটু গরম করে নেবে অবশ্যই। ব্যাস, এরপর একটা যে কোনো হাতা টাইপের কিংবা কিছু চামচ টামচ দিয়ে এভাবে নেড়ে রসের মানে ইয়ের গায়ে, বড়াগুলোর গায়ে রসগুলোকে ইয়ে করে দেবে, যাতে তাড়াতাড়ি সেটা রসটাকে অবজার্ভ করে নেয়। তো এইভাবেই সবগুলোকে আমি করে নেব, দেখতেই পাচ্ছ আর বাকিগুলো। তো আমার 150 গ্রাম মোটামুটি ডালে আমার এতগুলো বড়া আমার হয়েছে, দেখতেই পাচ্ছ অনেকগুলো হয়েছে, মোটামুটি 3-4 জনের জন্য কি 5 জনের জন্য সাফিসিয়েন্ট, যেহেতু এটা কলাইয়ের ডালের অনেকটাই বলতে গেলে। ব্যাস, আমাদের বড়া রেডি, রস বড়া এটার নাম। তো এটা আমি ঠাম্মির কাছ থেকে শিখি, দেখতেই পেলে কত তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যায়। তো তোমরাও ট্রাই করো।